আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বোর্ড 2023 সালের বাংলা শুদ্ধ উচ্চারণ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম যে শব্দটি রয়েছে বঞ্চিত, তাহলে আমরা বঞ্চিতটা লিখতে পারি। দেখো বন, আমরা লিখব বন, চি, বঞ্চিত, এটাই কিন্তু আমাদের শুদ্ধ উচ্চারণ। দেখো বন আমরা একসাথে উচ্চারণ করেছি, বন, চি, তো, এটাই আমাদের শুদ্ধ উচ্চারণ। দেখে নাও, বন, চি, তো। দেখো রয়েছে ভরসা, উচ্চারণটা কি? ভরসা। তাহলে আমরা লিখতে পারি, দেখো ভ র, আমাদের এখানে হয়ে যাবে রয় ওকার, দন্তস্ব থাকলে আমাদের লিখতে হয় তালবস্ব। তাহলে এখানে দেখো র এর সাথে ছিল অ, তাহলে হয়ে গেছে কি? রয় ওকার, এখানে ছিল দন্তস্ব, দন্তস্ব উচ্চারণে হয়ে গেছে তালবস্ব। তাহলে আমাদের শুদ্ধ উচ্চারণ হবে, দেখো ভ র সা, এটাই আমাদের শুদ্ধ উচ্চারণ, দেখো ভরসা। এখন আমরা দেখব অদ্বিতীয়, এর শুদ্ধ উচ্চারণ। তাহলে দেখো অদ, আমরা আগে লিখে নেব অদ, তারপরে দি, অদ্দি, তারপরে হচ্ছে তি, অদ্দি তি ও, দেখো আমাদের অদ্দি তি ও। আমাদের এখানে রয়েছে দয় বয়, তো ব ফলা যার সাথে যুক্ত থাকে তাকে কিন্তু দুইবার লিখতে হয়, সেটা অবশ্যই শব্দের মাঝে অথবা শব্দের শেষে যদি বফলা থাকে। তাহলে দেখো আমরা এখানে দোয়া কিন্তু দুইবার লিখেছি, তাহলে অদ দি তি ও, তাহলে আমাদের সঠিক উত্তর হবে, দেখো অদ দি তি ও। এখন আমরা দেখব অধ্যক্ষ, এর শুদ্ধ উচ্চারণ। তাহলে দেখো আমরা লিখে নেব ওদ ধোক খ, এটাই আমাদের শুদ্ধ উচ্চারণ, দেখো ওদ ধোক খ। দেখো এখানে অ এর পরে যদি জফলা থাকে তাহলে সেই অ কিন্তু ওকার এর মতো কাজ করে। দেখো এখানে রয়েছে ক্ষীয়, তো ক্ষীয় থাকলে আমাদের প্রথমে লিখতে হয় কয় হসন্ত, তারপরে খ, তাহলে দেখো আমাদের এখানে ওদ ধোক খ, আমাদের শুদ্ধ উচ্চারণ কিন্তু এটিই হবে, দেখো ওদ ধোক খ, আমাদের শুদ্ধ উচ্চারণটা দেখে নাও ওদ ধোক খ। এখন আমরা দেখব লক্ষ্য, এর শুদ্ধ উচ্চারণ। দেখো লয়ের সাথে কি রয়েছে? লয়ের সাথে অ রয়েছে, সমান সমান কি হয়ে যাবে? লয় ওকার। আর দেখো এখানে রয়েছে ক্ষীয়, ক্ষীয় থাকলে আমাদের প্রথমে কয় হসন্ত যোগ খ, তাহলে আমাদের লক্ষ্য এর শুদ্ধ উচ্চারণ হবে, দেখো লোক, আমরা আগে লিখে নেব লোক, তারপরে খয় ওকার, তাহলে এটাই কিন্তু আমাদের লক্ষ্য এর শুদ্ধ উচ্চারণ, দেখো লক্ষ্য। অরণ্য, এর শুদ্ধ উচ্চারণ, তাহলে দেখো অ অরণ অরণ্য, এটাই আমাদের শুদ্ধ উচ্চারণ, দেখো অরণ্য, এখানে র এর সাথে রয়েছে অ, সমান সমান হয়ে গেছে রয় ওকার, এখানে রয়েছে দেখো জফলা, তো যার সাথে জফলা থাকে সে কিন্তু দুইবার হয়, যেহেতু মূর্ধন্যের সাথে জফলা সেজন্য হবে দন্তানু, দেখো এখানে দন্তানু কিন্তু দুইবার হয়েছে, তাহলে আমাদের অরণ্য এর শুদ্ধ উচ্চারণটি হয়ে যাবে, দেখো অরণ্য। এখন আমরা দেখব আহ্বান, এর শুদ্ধ উচ্চারণ। দেখো হয় বয় যদি থাকে তাহলে আমাদের লিখতে হয় ও ভ এমন, তাহলে দেখো আমাদের আহ্বান উচ্চারণটা কেমন হবে? আউ ভান, এটাই আমাদের শুদ্ধ উচ্চারণ, দেখো আউ ভান, তাহলে আউ ভান এর শুদ্ধ উচ্চারণটি দেখে নাও আউ ভান। এখন আমরা দেখব প্রভাত, এর শুদ্ধ উচ্চারণ। তাহলে দেখো প্র, আমরা লিখে নেব প্র, তারপরে ভাত, তাহলে দেখো প্র ভাত, এটাই আমাদের শুদ্ধ উচ্চারণ, প্র ভাত।